আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন ঢ্যাঁড়স বা ভেন্ডি বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি ঢেঁড়স শীতকালীন সবজি হলেও বাংলাদেশে বর্তমানে সারা বছর ঢ্যাঁড়স চাষ করা হয়ে থাকে বাড়ির আঙিনাতে বা মাঠে আপনারা ঢেঁড়স চাষ করতে গেলে ভালো ফলন পেতে গেলে কি কি করতে হবে আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করা হবে তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সব মাটিতেই চাষাবাদ করা যায় তবে দোয়াশ ও বেলে দোয়াশ মাটিতে ঢেঁড়স ভালো উৎপাদন হয় এটেল মাটিতে চাষ করা যায় যদি পানি নিষ্কাশনের সুবিধা থাকে প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করলে বেলে মাটিতেও ঢেঁড়স চাষ করা সম্ভব ঢেঁড়স শুষ্ক ও আর্দ্র আবহাওয়ায় ভালো জন্মে ঢেঁড়স চাষ করার জন্য গভীরভাবে পাঁচ থেকে ছয়টি চাষ ও মই দিয়ে মাটি ভালোভাবে ঝুরঝুরে করে নিতে হবে ঢেলা থাকলে ভেঙে দিতে হবে জমির আগাছা পরিষ্কার করে নিতে হবে জমি রেডি করে এক মিটার করে বেড করতে হবে দুটি বেডের মাঝে তিরিশ সেন্টিমিটার চওড়া নালা হবে একটি বেডে দুইটি শাড়ি হবে শাড়ি হতে শাড়ি ষাট সেন্টিমিটার শাড়িতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার পরপর দুটি করে বীজ বপন করতে হবে একটি চারা থাকবে জাত পরিচিতি বাড়ি ওয়ান জাতটিতে ভালো ফলন হয় এটি উচ্চ ফলনশীল জাত এই জাতে নেই কোনো হলুদ শিরা বা ভাইরাস রোগ এই জাতটি অনেক দিন পর্যন্ত ফল দেয় বাড়ি ওয়ান জাতটি বীজ বপনের পঁয়তাল্লিশ দিন বয়সের মধ্যে ফুল ফুটতে শুরু করে ফুল ফোটার পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ফল সংগ্রহ করতে হয় প্রতিটি গাছে পঁচিশ থেকে তিরিশটি ফল হয়ে থাকে বাড়ি টু জাত এটিও উচ্চ ফলনশীল আগাম জাত বীজ বপনের চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন বয়সের মধ্যে ফুল ফুটতে শুরু করে ফুল ফোটার পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ফল সংগ্রহ করতে হয় প্রতিটি গাছে বত্রিশ থেকে আটত্রিশটি ফল হয়ে থাকে এই দুইটি জাত ছাড়াও পুষা জাপানি শ্রাবণী সাওনি সাওয়ানিসহ ইত্যাদি জাত চাষ করা হচ্ছে বীজ বপনের সময় ফাল্গুন থেকে বৈশাখ মাসে বীজ বপনের সঠিক সময় তবে এখন অনেক ভালো বীজ কোম্পানি হাইব্রিড জাতের বীজ বিক্রি করে যা বারো মাস চাষাবাদ করা যায় বীজের পরিমাণ শতক প্রতি তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম বীজ প্রয়োজন হয়ে থাকে বন্ধুরা সার প্রয়োগের ক্ষেত্রে আমি আপনাদেরকে যে হিসাবটা দিচ্ছি সেটি হলো শতক হিসাব করে ভালো ফলন পেতে হলে প্রতি শতাংশে যে হারে সার প্রয়োগ করবেন সেইটা আমি জানাচ্ছি গোবর সার পঞ্চাশ কেজি টিএসপি চারশো গ্রাম ইউরিয়া ছয়শো গ্রাম পটাশ ছয়শো গ্রাম জিপশাম চারশো গ্রাম জিঙ্ক সালফেট চল্লিশ গ্রাম এবং বোরন চল্লিশ গ্রাম ঢ্যাড়স গাছের পরিচর্যা গাছের বৃদ্ধির সময় নিয়মিত নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে দিতে হয় মাটির উপরিভাগ মাঝে মাঝে আলগা করতে হবে জমিতে পানি সেচ দেওয়ার পর মাটিতে জো আসলে মাটির চটা ভেঙে দিতে হবে এতে করে মাটিতে আলো বাতাস ঢুকবে এবং মাটিতে অনেক দিন রস থাকে আগাম জাতের ঢেঁড়সের জন্য পানি সেচ দেওয়া প্রয়োজন হতে পারে দশ থেকে বারো দিন পর পর সেচ দিতে হয় বর্ষাকালের জন্য পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকতে হবে এবার আমরা রোগবালাই সম্পর্কে জেনে নিই হলুদ শিরা বা মোজাইক ভাইরাস এর প্রধান রোগ জেসিড এবং সাদামাছি পোকা দমন করতে হবে নিয়মিত জমি পরিদর্শন করে রোগবালাই ও ও পোকামাকড়ের প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন এতে করে আমাদের ভিডিওর নোটিফিকেশন পৌঁছ যাবে আপনার কাছে সবার আগে আর ইতিমধ্যে যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজ আমি যাচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ